আপনাদের পিতামাতার আজকে অনেক খুশির দিন, ঈদের দিনের মতো আজকে। اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو ريدي بي ريدي كي ريدي يا جود ريدي قل اشطر يا جسار الهوى ওই দেখো তোমাদের ওই ছাত্র ভাই কাঁদতেছে, কেন কাঁদতেছে? খুশিতে। সে আমেরিকা থেকে আমাদের মাদ্রাসায় আসছে বিগত কয়েক মাস আগে। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবক ও ছাত্রবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল প্রশংসা ও শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সকলকে একত্রে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাজরা থেকে হেফসবত প্রদান অনুষ্ঠান কোরআনুল কারিম থেকে শুরু করতেছি। এ পর্যায়ে আমাদের সামনে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ খান। মোহাম্মদ আব্দুল্লাহ খান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا هي أشد وطئا وأقوم قيلا إن لك في النار سبأ طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتقه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا واهجرهم هجرا جميلا আমাদের সামনে একটি হামদ এবং নাত নিয়ে আসছেন আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ সাফওয়ান সাদিক। মোহাম্মদ সাফওয়ান সাদিককে মঞ্চে আসে তার শুরুতে কণ্ঠে আমাদেরকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. آج كيوم بيتي بيتا لاغير توشن دور ششو روكو كاري شجالو چاچا ششو রূপকারে সাজালো তুমি চ চ আজকে
সকলে বলে মাশাআল্লাহ, আরো জোরে সরে বলে মাশাআল্লাহ। আমাদের যে সকল ছাত্ররা নাজারা থেকে হেফসানা যাবে, আমাদের আজকের অনুষ্ঠানে নাজারা থেকে হেফসানা যাচ্ছেন হচ্ছে 30 জন ছাত্র। নাজারা বিভাগ থেকে 30 জন ছাত্র হেফস বিভাগে যাচ্ছেন। তাদের মধ্য থেকে আবারও তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু মুসা। সে আমেরিকা থেকে আমাদের মাদ্রাসায় আসছে বিগত কয়েক মাস আগে। আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্র অনেক ভালো নাজারা পড়েছে এবং সাতটি লাইন সে খুব ভালোভাবে পড়তে পারে। তো এ পর্যায়ে আমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আবু মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود؟ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ.
সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বলি মাশাআল্লাহ। আমেরিকা থেকে আগত মোহাম্মদ আবু মুসা, আমরা সকলে দোয়া করি মোহাম্মদ আবু মুসাকে যেন আল্লাহ তাআলা হকান একজন হাফেজ, একজন আলেম হিসেবে যেন কবুল করেন। সকল বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের সর্বশেষ মুহূর্তে এবং সর্বশেষ অধিবেশনে আমাদের আল রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজিরা বেগমের দুজন ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোহাম্মদ ইস্তিয়াক হোসাইন দুইজন ইংলিশ প্রেজেন্টেশন করবেন ইনশাআল্লাহ। গুড ইভিনিং এভরিবডি, আই হোপ ইউ অল আর ডুইং ফ্যান্টাস্টিক বাই দ্য গ্রেস অফ আল্লাহ সুবহান ওয়া তাআলা। ইটস অ্যান অনার অ্যান্ড প্রিভিলেজ টু গেট অ্যান অপরচুনিটি টু স্পিক বিফোর ইউ গাইস। So before the presentation starts, I would like to thank all the teachers, staffs, teachers who devoted a lot of time and energy to make this program a reality. So right now it is time for a presentation event. This presentation event will be conducted by two of our beloved students. One is Muhammad Ishtiaq Hussain and the second one is Muhammad Habibur Rahman. Both of them are from the department of Najera of Al Rayhan International Madrasa. So now I would like to call Muhammad Ishtiaq Hussain to speak before you. Please come on the stage. As-salatu was-salamu ala Rasulillah. Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious and the most merciful, and his prophet Muhammad sallallahu alayhi wa sallam, peace be upon him. Honorable chairman, respected teachers, guardians, and my dear brothers and sisters, assalamu alaikum wa rahmatullah. This is Muhammad Ishtiaq Hussain in front of you. I am a student of Najera section of Al Rayhan International Madrasa. Please welcome to our regular Hifz Sabak program and Dua Mahfil 2024. Now I would like to call Habibur Rahman, a student of Najera department of Al Rayhan International Madrasa, to come on the stage and deliver his precious speech. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today, we feel very delighted to be a part of an amazing event at Al Rayhan International Madrasa. We all express gratefulness to Allah subhanahu wa ta'ala that we have been able to finish our Najera section and pass to the section of Hifz. To get us on the stage, our honorable teachers had worked very hard. May Allah subhanahu wa ta'ala accept their hard works. In this sitting, we are also going to arrange a birthday party. The student coming on time will receive a burger as a reward. The person who arranges such a hilarious program is none other than our respected principal sir, Mufti Abdul Qayyum Mullah. Dear guardians and parents, please pray for our better future and also pray for our madrasa and our principal sir, Mufti Abdul Qayyum Mullah. Our honorable teachers and guests, I'm finishing my speech by giving a special thanks to the respected founder and principal sir, Mufti Abdul Qayyum Mullah of Al Rayhan International Madrasa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah. So, Muhammad Ishtiaq Hussain and Muhammad Habibur Rahman, my two beloved students, you did really well. It's awesome and fantastic. So I ask everyone to pray for them, for their bright futures. And last but not least, I'd like to give a special thanks to our venerable principal, Mufti Abdul Qayyum Mullah, for presenting us such a wonderful gift, such a wonderful event to make us happy. Thank you, sir. Assalamu alaikum. Alhamdulillah, amra pura hifzokhanay jabe kalame paker nazira shesh korlo reading হেফজের যোগ্য হয়েছে মুখস্থ করার, এজন্য মাদ্রাসার পক্ষ থেকে ওদেরকে ফুলের শুভেচ্ছা, প্রত্যেককে ফুলের মালা দিচ্ছি। মানুষ চেয়ারম্যান হলে, মেম্বার হলে, এমপি হলে যেমন ফুল দেয়,
আমরা চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়ার চাইতেও এমপি হওয়ার চাইতেও একজন ছেলে নাজেরা থেকে হেফজের যোগ্য হয়েছে, এজন্য তাদেরকে আমরা এটার চাইতেও বেশি যোগ্য মনে করে ফুল দিয়ে বরণ করতেছি। তাদের জীবন যেন হয় ফুলের মতো সুশোভিত, ফুলের মতো সুন্দর, ফুলের মতো নিষ্পাপ, এবং তারা যেন যখন তারা শিক্ষক হবে, মাদ্রাসা হক করবে, প্রিন্সিপাল হবে, তারা যেন তাদের ছাত্রদেরকে যেন এভাবে ফুল দিয়ে বরণ করা শিখতে পারে। এই শেখানোর জন্য এই সুন্দর আয়োজন। এখন সিরিয়াল বাই ফুল দিয়ে বরণ করছে 30 জনকে। আমি ফুলের মালা দেব, ফুলের তোড়া দেব, এবং সাথে একটা ভালো কথা বলে দেব, তারা যেন খুশি হয়। আসেন এখান দিয়ে, সিরিয়াল বাই আসেন এখান দিয়ে যাবেন। এই ফুল যেমন সুন্দর, এরকম সুন্দর হতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। যাও, আদিয়ান সাহেব খুশি হয়েছেন, এদিকে দেখুন। এই দেখেন, ফুলের মালা দেওয়ার সময় এরা একটা হাসি দেয়। এই হাসিটার দাম আমার কাছে মনে হয় 1 কোটি টাকার বেশি, অনেক দামি হাসি। যাও, মোহাম্মদ আলী হোসেন ফুলের মালা বরণ করছেন আমাদের ব্যবহারের কাছ থেকে। মোহাম্মদ আব্দুল্লাহ খান, এবারে ফুলের মালা বরণ করছেন আমাদের ব্যবহারের কাছ থেকে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ফুলের মালা বরণ করছেন, এবারে ফুলের মালা বরণ করছেন মোহাম্মদ সাবিদ হোসেন সিমা। আমাদের বড়জনের কাছ থেকে ফুলের মালা বরণ করছেন মোহাম্মদ আব্দুল, আমাদের বড়জনের কাছ থেকে ফুলের মালা বরণ করছেন। ফুলের মালা বরণ করছেন মোহাম্মদ তাহমিদ, এদের এই হাসিটা আমরা দেখতে চাই। এই হাসির দাম 1 কোটি টাকা, আলহামদুলিল্লাহ। আমাদের বড়দের কাছ থেকে মোহাম্মদ নাইম ইসলাম। এবারে মোহাম্মদ আমাদের বন্ধুদের কাছ থেকে ফুলের মালা বরণ করছেন মোহাম্মদ তাজিম।
এবারে গোলমায় গ্রহণ করছেন আমাদের নাজারা বালিকা ছাত্র মোহাম্মদ রেদওয়ান। মোহাম্মদ রেদওয়ান চুপিতে ধোয়া না কাছ থেকে গোলমায় গ্রহণ করছেন। এবারে গোলমায় গ্রহণ করছেন আমাদের মোহাম্মদ জিহাদ। মোহাম্মদ জিহাদ এবারে গোলমায় গ্রহণ করছেন। এবারে গোলমায় গ্রহণ করছেন মোহাম্মদ জোলেমার গ্রহণ করছে মোহাম্মদ জোলেমার গ্রহণ করছে মোহাম্মদ 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 এবারে আমাদের মোতামিম সাহেব হুজুর আমাদের আব্দুল আজিজ সাহেব হুজুরকে কোলমা দিয়ে বরণ করছেন। আমাদের ইনচার্জ মহোদয় আমাদের বরুদের কাছ থেকে ফুলের মারা বরণ করছেন। এবারে ফুলের মারা বরণ করছেন আমাদের নাজিরা বেগের সম্মানিত উস্তাদ মোহাম্মদ আসাদুল ইসলাম। এবারে ফুলের মারা বরণ করছেন নাজিরা বেগের উস্তাদ মোহাম্মদ আব্দুর রউফ। ফুলের মারা বরণ করছেন এবারে ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ রেজাউল ইসলাম। এবারে ফুলের স্টিক ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ রুহুল আমিন হুজুর। ফুলের মারা বরণ করছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ হাসনাইন সাহেব। গোলাপ ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ মারুফুল ইসলাম। এবারে ফুলের মারা গ্রহণ করছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমাদের বড়জোর কাছ থেকে ফুলের মারা গ্রহণ করছেন মোহাম্মদ আবু রায়হান। আমাদের সম্মানিত উস্তাদ চট্টগ্রাম থেকে আসা ফুলের স্টিক এবং ফুলের মারা গ্রহণ করছেন মোহাম্মদ মিসবাহউদ্দিন। সর্বশেষ ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ নোমান আহমদ সাইদি। এবারে ফুলের মারা বরণ করছেন মোহাম্মদ আহমদ শাকের। মোহাম্মদ আহমদ শাকের ফুলের স্টিক এবং ফুলের মারা গ্রহণ করছেন। এবারে ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ আবু রায়হান গোপালগঞ্জি। এবারে ফুলের মারা এবং ফুলের স্টিক গ্রহণ করছেন মোহাম্মদ আবু রায়হান গোপালগঞ্জি। আমরা জীবনে কিভাবে চলাফেরা করব এবং কিভাবে ভালো পড়াশোনা করব আমাদেরকে গুরুত্বপূর্ণ বুঝিয়ে পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আপনাদের নেক দোয়া, নেক দৃষ্টি, আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আপনাদের শ্রদ্ধা নিয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে ঢুকে গিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের থেকে আপনারাই 30 জন, আপনাদের নামের সঙ্গে যুক্ত হচ্ছে আমি হেফজখানায় পড়ি, আমি হাফিজি পড়ি, আমি হাফেজ হব। বলেন আলহামদুলিল্লাহ। আমার জীবনে এই সৌভাগ্যটা আসে নাই। আমি কখনো বলতে পারি নাই আমার জীবনে আমি হেফজখানায় পড়ি, আমি হাফেজে কোরআন। আপনারা আজকের থেকে এই সৌভাগ্য অর্জন করতেছেন, এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদা করেন। সকলের জোরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এই কোরআন মুখস্থ করার সুযোগ বা তৌফিক আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ যাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ এই সুযোগ দেন। আপনাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, আপনারা জানেন এটা? জোরে বলেন জানেন এটা? বলেন তো আমার সাথে তাহলে।
এত ভালোবাসো কেন মালিকা মা, এত ভালোবাসো কেন মালিকা মা, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে সান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিকা মা, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিকা মা, এত ভালোবাসো কেন মালিকা মা, পৃথিবীর দিকে দিকে অযুদ রিবে কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার, এ নুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিকা মা, এত ভালোবাসো কেন মালিকা মা, হৃদয়ের পথে পথে জীবন চলতে আমায় তুমি করো কবুল, কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই, পথে চলি তোমারি আশা, এত ভালোবাসো কেন মালিকা মা, এত ভালোবাসো কেন মালিকা মা, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের সান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিকা মা, কি করে শুকুর তার করি ভালোবাসো কেন মালিকা মা, এত ভালোবাসো কেন মালিকা মা, ঠিক না বেঠিক? আল্লাহ অনেক ভালো না বাসলে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা স্কুলে পড়ে, ঠিক না বেঠিক? আল্লাহ তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে অনেক ভালোবেসে আল্লাহ আপনাদেরকে এই কালামে পাকের হাফেজ হওয়ার জন্য শুধু মাদ্রাসায় আনছেন, এরকম না, মাদ্রাসায় এনে আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি আপনাদের হেফজখানায় ঢুকাই দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের পিতা মাতার আজকে অনেক খুশির দিন, ঈদের দিনের মতো আজকে আপনাদের বাবা মা আজকে অনেক খুশি যে তার সন্তান আজকে হেফজখানায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি যেদিন দেখবো যে আমার ছেলে এরকম হেফজখানায় যাচ্ছে, আমি সেদিন অনেক বেশি খুশি হব, আল্লাহ সেই সুযোগ এখন আমাকে দেন নাই। ওই দেখো তোমাদের ওই ছাত্রভাই কাঁদতেছে, কেন কাঁদতেছে? খুশিতে আনন্দে সে এসে হেফজখানায় যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই যে এই যে এই যে এই যে ও কাঁদতেছে,
আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সহজ না, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসে, এজন্য তার চোখ দিয়ে পানি আসছে। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার চোখ দিয়ে আল্লাহ পানি বের করে, আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায়। আপনারা কি আল্লাহকে এরকম ভালোবাসতে চান? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজকে একটু আগে একটা ছাত্র একটা নাসিদ বলেছে, আমার কাছে ওই নাসিদের মতোই মনে হচ্ছে। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে। আমাকে পৃথিবীর যে কোনো দৃশ্য দেখালে যতটুকু ভালো লাগতো, এখন সবচেয়ে বেশি ভালো লাগতো তোমাদের দেখে। তিন জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, বলেন না সুবহানাল্লাহ। কয় জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন, এই ভিডিও যারা দেখবেন তারা ভালো করে শিখে নেন, রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে। জোরে বলেন, কি বাড়ে? আরো জোরে বলেন। এক নাম্বার, এই যে কালামুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন এই কালামের দিকে যে বেশি বেশি তাকাবে, বেশি বেশি করবে, তার চোখের দৃষ্টি বৃদ্ধি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু তাকাই না, আমরা 24 ঘন্টার কমপক্ষে 16 ঘন্টায় কালামে পাক দেখে দেখে পড়ি। তোমরা পড়ো ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? তাহলে চোখের জ্যোতি বৃদ্ধি হয় কিসে? জোরে বলুন কিসে? এই কালাম তোমাদেরকে আল্লাহ আজকে থেকে মুখস্থ করাবে, তোমাদের কলিজার মধ্যে এক একটা কোরআন শরীফ বসবে, অন্তকরণের মধ্যে এক একটা কোরআন শরীফ বসবে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার জানতে চান? দুই নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন বাইতুল্লাহর দিকে তাকাইলে চোখের দৃষ্টি বৃদ্ধি হয়। কিসের দিকে তাকাইলে চোখের দৃষ্টি বৃদ্ধি হয়? আরো জোরে বলেন, বাইতুল্লাহর দিকে তাকাইলে চোখের দৃষ্টি বৃদ্ধি হয়। তিন নাম্বার বলবো, শুনতে চান? গানে গানে বলি, গানে গানে বলবো তিন নাম্বারটা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হীরা নাকি সুমি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমাল তাহার চেয়ে অধিক দামি, আমার মায়ের আঁচল, হীরা নাকি সুমি সবচেয়ে দামি, সারাক্ষণ করে যাবার তাহার চেয়ে অধিক দামি, আমার মায়ের চুল, চাই না আমি মাকে ছাড়া।
তোমাকে ছাড়া হীরামণি কত সস্ত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি মা বাবার দিকে তাকাইলে চোখের দৃষ্টি বৃদ্ধি হবে সুবহানাল্লাহ আজকে তোমাদের মারা অনেক খুশি তবে এই খুশিটা নষ্ট হয়ে যাবে হেফজখানায় যাওয়ার পরে অনেক ছেলেরা দুষ্টুমি করে বেশি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পড়া ছেড়ে দিতে চায় মাদ্রাসা থেকে পালায় ভাগে যত কষ্ট হোক এ কাজ করা যাবে এ কাজ করলে কষ্ট পাবে কে জোরে বলেন আরো জোরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদেরকে কে জানেন আমাদের মা আল্লাহর পরে আমাদেরকে কে ভালোবাসে সবচেয়ে বেশি এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে যে যত দ্রুত হাফেজ হবে তার উপরে তার মা বাবা তত বেশি খুশি হবে এবং আপনাদের টার্গেট রাখতে হবে আপনারা সাতটা আন্তর্জাতিক লাহানে পড়া শিখে হেফজখানায় যাচ্ছেন আপনাদের যে কোনো প্রতিযোগিতায় পুরস্কার সিনে আনতে হবে এরকম একটা প্রতিযোগী মনোভাব থাকতে হবে তাহলে আপনাদের দ্বারা আপনাদের পিতামাতা খুশি হবে অনেক আপনারা কি আপনাদের মা বাবাকে খুশি করতে চান আরো জোরে বলেন চান আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এই কচি কচি ফুলের মতো বাবুরা যাদেরকে আপনার ফুলের আপনারা ফুলের মালা দিয়ে এখন সুন্দর চেহারা সুশোভিত তাদের এখন এরা প্রত্যেকে আন্তর্জাতিক সাতটা লাহানে কালামে পাকের তেলাওয়াত শিখেছে আমরা সাতটা লাহানে আন্তর্জাতিক না শিখলে আমরা হেফজখানে আমরা উত্তীর্ণ করি না আমরা এবং সাথে সাথে আমরা যে কোনো জায়গা দিয়ে রিপিট ছাড়া দ্রুত কোরআন তেলাওয়াত না করতে পারলে আমরা হেফজখানায় দেই না এই যে 30 জন আমাদের হেফজখানায় যাচ্ছে আপনারা যার মনে চায় যখন মনে চায় এদেরকে এসে যাচাই বাছাই করতে পারেন ইনশাল্লাহ আমাদের বুকের পাটায় এতটুকু বল আছে আমাদের এই শিক্ষকরা আমাদের হেফজখানায় 28 জন মানে নাজেরা বিভাগে আমাদের 28 জন শিক্ষক আমাদের নাজেরা বিভাগে কতজন শিক্ষক 400 ছাত্র 28 জন শিক্ষক সবাই প্রত্যেকে মেহনতি আর প্রত্যেকে তাদের জীবন দিয়ে চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আর অনেক মাদ্রাসায় আছে শিক্ষক পরিবর্তন হয় প্রচুর আমাদের এখানে শিক্ষক যারা ঢোকে একবার তারা আর বের হয় না বলবেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এইবার আপনারা এই যে আজকে কয়েকজন দেখছি কান্না করছে মায়ের গজল গাওয়ার সময় যারা কান্না করেছে তারা মাকে বেশি ভালোবাসে আমরা সবাই মাকে বেশি ভালোবাসি আমার মাকে আমি সেই লেভেলের ভালোবাসি অনেক ভালোবাসি অনেক আপনারা আমার মতো মাকে ভালোবাসতে চান বলেন ইনশাল্লাহ হাত তুলেন বলেন ইনশাল্লাহ আমরা বলেন আমরা কখনো মাকে কষ্ট পেতে দিব না এমন কোনো কাজ করব না যে কাজে আমার মায়ের মুখ দিয়ে উহ শব্দ বের হয় আমিন হাত নামান সবাই কোরআন শরীফ সূরা ফাতিহা বের করেন রব্বি জিদনি ইলমা রব্বি শরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি يفقه قولي وبك نستعين يا فتاح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بندو قرن أسكامي হেফজের প্রথম সবক দিলাম, আল্লাহ তাআলা 30 জনেরই শেষ সবক আমাকে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নাজেরা বিভাগে 400 ছাত্র, এখানে 400 ছাত্র ধরে না, আমাদের 4 নম্বর তলায় বাকি ছাত্ররা আছে। অনুষ্ঠানের সৌন্দর্যের জন্য আমরা এখানে অল্প কিছু ছাত্র আমরা রেখেছি। বাবারা, বাবাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আল্লাহর মানে প্রিয় বান্দা হয়ে গেছেন, আল্লাহ কালাম মুখস্থ করবেন, আমাকে যেন আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ যেন বিপদ মুক্ত মুসিবত মুক্ত সম্মানের জীবন দিয়েছেন, আল্লাহ যেন এই জীবনটা আমার বাকি রাখে, সকলে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদেরকে এই পৃথিবীতে যেন আল্লাহ বিশ্ববিখ্যাত হাফেজ মাওলানা মুফতি এবং পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ আপনাদেরকে কবুলে মঞ্জুর করে নেয়, বলেন আমিন। আমরা একদম শেষে চলে আসছি, আমরা এখন দোয়া করবো আমাদের পিতা মাতার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য। আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের দোয়া কবুল হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ কবুল করুক। এই বাবারা, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করায়, বলেন আমিন। আমার মাকে যেন আল্লাহ সুস্থ রাখে, আপনাদের মা বাবাকে যেন আল্লাহ আপনাদেরকে খেদমত করার অনেক তৌফিক দান করে, আমিন। আমাদের যে সকল শিক্ষক এবং গার্ডিয়ানদের পিতামাতায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার মতো, আল্লাহ যেন তাদের পিতামাতাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اهدنا واهدنا واهد بالناس جميعا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. এই মাওলাই করিম, আজকে আপনার বান্দাদের মধ্যে নিষ্পাপ আল্লাহ নিষ্কলুষ কিছু না বলে আপনার কিছু প্রিয় বান্দা 30 জন যারা নাজেরা শেষ করে আপনার কোরআন আপনার কালাম আল্লাহ আপনার বাণী মুখস্থ করা আজকে শুরু করবে মাওলা। এই মাওলাই করিম, ওদেরকে নতুন সবক দিলাম হেফজের মাওলাই অনুষ্ঠানে, আমি গুণাগার ছিলাম, আমার সঙ্গে আমার শিক্ষকরা আছে, মাওলা গার্ডিয়ানরা আছে। এই মাওলাই করিম, আমার কুচি কুচি বাচ্চারা বাবাজিদের চোখের পানিতে ভেসে গিয়েছে, মুখ মাওলা দেখেছি, মায়ের ভালোবাসা মনে করে আপনার ভালোবাসা মনে করে চোখের পানি ঝুনিয়েছে আল্লাহ, দয়া করে আমার এই কচি বাবাদের জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দেন মাওলা। এই মাওলা একারে মোদের কারণে আজকের অনুষ্ঠানের কারণে আল্লাহ আমার আমার জিন্দিগির আমাদের সকলের জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন মাওলা।
এই মাওলানা করিম আজকে আপনার কালাম নেওয়ার অনুষ্ঠান বিশেষ স্থান আছে আপনার পক্ষ থেকে মাওলা, এই আল্লাহ আপনাদের কাছে ফরিয়াদ জানাই মাওলা, এই কচি বাচ্চাদের চোখের পানি কারণে, আমার চোখের পানির কারণে মাওলা, আয় আল্লাহ আমার আব্বা জান এই দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা, আব্বা দুনিয়ায় বেঁচে থাকলে অনেক খুশি হতো, কলিজাটা ঠান্ডা হয়ে যেত আমার মাদ্রাসা দেখলে আল্লাহ, এই মাওলা এই করেন আমার মতো আমার যে সকল ভাইরা জনম দুঃখিনী বাবাকে হারিয়েছেন মাকে হারিয়েছেন আল্লাহ, আজকের এই কোরআন দেওয়ার অনুষ্ঠানের উসিলা করে আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিন, এই মাওলাই করিম আমাদের মুস্তাজাবুদ দাওয়া মা দোয়া করলে তো কবুল হয়ে যায়, আল্লাহ মা বেঁচে আছে এই কচি বাবাদের মারা স্বপ্ন দেখে একদিন তারা বড় হবে, বহু কষ্ট করে রিক্সা চালায় বাবা আজকে এই কোরআন হিফজ পর্যন্ত এসে মাওলা, আল্লাহ বাবার এদের বাবারা যেন মরার আগে মৃত্যুর আগে দেখে যায় তার কলিজার টুকরা সন্তান বড় একজন আলেম হয়েছে, বড় একজন হাফেজ হয়েছে, একটা মাদ্রাসা দিয়েছে, শত শত হাজার হাজার ছাত্ররা আছে মাদ্রাসায়, আয়াল্লা পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আমার বাবাদেরকে কবুল মঞ্জুর করে নিন, আয়াল্লা হেফজুখানায় গেলে অনেকে শয়তান ও সোয়াসা দিয়ে মাদ্রাসা থেকে বের করে নিয়ে যায় মাওলা, আয়াল্লা আমাদের এই বাবাদেরকে যেন শয়তান ও সোয়াসা না দিতে পারে মাওলা, সেফাইসালা করে দেন মাওলা, এই মাওলাই করিম আয়াল্লা সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে এই 30 জনকে দ্রুত হাফেজ হওয়ার তৌফিক দান করেন মাওলা, এই মাওলাই করিম আমার মাদ্রাসা সহ বাংলাদেশের সকল মাদ্রাসার সকল ছাত্রদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন, আয়াল্লাহ সকল ছাত্রদেরকে তার মনের নেক আশা পূরণ করার তৌফিক দান করেন মাওলা, আয়াল্লাহ উস্তাদরা মাওলা 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত মাওলা ছেলেদের নিয়ে খেদমত করে মাওলা, নামে মাত্র বেতন মাওলা 15,000, 16,000, 20,000 টাকা বেতনে অক্লান্ত পরিশ্রম করে কোরআন পড়ায় আমি বিশ্বাস করি দুনিয়ার জন্য এরা কষ্ট করে না মাওলা, আয়াল্লাহ পরকালে আপনার সাহায্য পাবে ভালোবাসা পাবে, আয়াল্লাহ কোরআনের সুপারিশ পাওনা সুদা উসিলায় আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে মাওলা, আয়াল্লাহ শিক্ষকদের এই মেহনতকে আপনি কবুল মঞ্জুর করে নিন, আয়াল্লাহ শিক্ষকদের এই মেহনতকে আপনি উসিলা করে তাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিন মাওলা, আয়াল্লাহ প্রত্যেককে যোগ্য মানুষ হয়ে যার যার এলাকায় খেদমত করার তৌফিক দান করেন মাওলা, এই মাওলা এই করিম আয়াল্লাহ মাদ্রাসার সকল হাজাতগুলো পূর্ণ করে দেন মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ করে দেন, এই মাওলা এই করিম যে সকল ছাত্ররা আমাদের মাদ্রাসায় পড়তে চায় বিশেষ করে তিন ছাত্রদেরকে এখন ফেরত দিচ্ছি মাওলা, আয়াল্লাহ আমার সামর্থ্যের ভিতরে 170 জন ছিল আমি নিয়েছি মাওলা, স্বপ্ন দেখি 1,000 তিনকে একত্রিত করে পড়াবো মাওলা, আয়াল্লাহ দয়া করে আপনার গায়েবের খাজানা থেকে সকলকে সুপূর্ণ করে দেন মাওলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদেরকে একটা গজল গাই, হ্যাঁ তোমাদের স্মৃতি হয়ে থাকে গাইবো, হ্যাঁ গাইবো, কোনটা গাইবো বলো, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, মদিনার ধুলিবালি মোর মদিনার ধুলিবালি মোর নয়নের ফসল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল আমি মদিনার পাগল, আমার মনে লাগে লাগে দুই চোখে বাঁধিনার ছবি, আমার মনে লাগে লাগে দুই চোখে বাঁধিনার ছবি, আমার মনে লাগে লাগে আমার মনে লাগে লাগে দুই চোখে বাঁধিনার ছবি, নবীর করে দিতে রাজি নবী রাজি নবীর কাছে
জীবনের শাসন আমি নবীজি পাগল আমি মদিনার পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল ঠিক না বেঠিক ঠিক নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সবাই ফুলুস তো করেন কেন লাগবে এবার ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন শয়তানে ওয়াসওয়াসা দিলে ইস্তেগফার পড়বেন ঠিক আছে শয়তান যেন কোনোভাবে ওয়াসওয়াসা দিয়ে আপনাদের হেফজ পড়া বন্ধ করতে না পারে বলেন ইনশা আল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন